করোনার গ্রাফ কিছুটা নিম্নমুখী হতেই বেলুড়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন বিধায়ক ডক্টর রানা চট্টোপাধ্যায়। রাখি মানেই নয় কেবল কিছু সুতোর বন্ধন, এ যেন এক আমূলিক বাঁধন। রাখি মানে প্রতীক একতার এমন দিনের অপেক্ষায় থাকা প্রতিবার। রাখি মানে শুধু উপহারের নয় প্রত্যাশা, একে অপরের কাছে সৌভ্রাতৃত্বতায় আর ভালোবাসা। রাখি মানে চারপাশে বইছে খুশির হাওয়া, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নানান যাওয়া পাওয়া। রাখি মানে সুতোর ডোরে রক্ষা কবচ, একে অপরের পাশে থাকার অঙ্গীকার করছি প্রত্যেকে রোজ। রাখি মানে সবকিছুর মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার চেষ্টা। এই বার্তা দিতে করোনার দ্বিতীয় ঢেউয়ের গ্রাফ কিছুটা নিম্নমুখী হওয়ায় গতকাল বেলুড় বাজার জিটি রোড সংলগ্ন এলাকায় রাখি বন্ধন উৎসব পালন করলেন বালির নবনির্বাচিত বিধায়ক ডক্টর রানা চট্টোপাধ্যায়। পথ চলতি মানুষকে এবং টোটো চালকের পাশাপাশি ট্রাফিক পুলিশের রাখি পরিয়ে দিলেন নিজের হাতে বিধায়ক ডাক্তার রানা চট্টোপাধ্যায়। তিনি বলেন, এই বন্ধন যেন ভ্রাতৃত্বের বন্ধন, সম্প্রতির বন্ধন হয়, সৌহার্দ্যের বন্ধন হয়। আমরা সকলে ধর্ম বর্ণ নির্বিশেষে যেন হাতে হাত রেখে এগিয়ে চলতে পারি, এটাই হোক আমাদের বার্তা। ভীষণ ভালো, ভীষণ ভালো। কারণ এই রাখির বন্ধন এই শুভ দিনে আমাদের বার্তা হলো যে এই বন্ধন যেন ভ্রাতৃত্বের বন্ধন হয়, সম্প্রীতির বন্ধন হয়, সৌহার্দ্যের বন্ধন হয়, এবং সেই বন্ধনকে আরও দৃঢ় করবে বলে আমাদের বিশ্বাস, আমাদের নেত্রীর অনুপ্রেরণায়। এবং আমরা সবাই বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন ব্লকে এই উৎসব করছি, মানুষের সাথে একসাথে আমরা শেয়ার করছি আনন্দের দিনটি, এবং আমি নিশ্চিত যে এটা আমাদের ভ্রাতৃত্বের বন্ধনকে অটুট রাখতে সাহায্য করবে। বার্তা হচ্ছে, জাতি ধর্ম বর্ণ দেখো না, সবাই ভাই ভাই, ভাই বোন, সেইভাবে সকলে সকলের প্রয়োজনে পাশে থাকো, আমরা একসাথে আমরা শুধু বালিকে নয়, বাংলাকে নয়, ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাবো নেত্রীর আমাদের নেতৃত্বে। হাওড়া থেকে সৈকত দাসের রিপোর্ট, টাইমস বাংলা।